1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হবার পর 1948 পাকিস্তান সরকার ঘোষণা করেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব বাংলার অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম নেয়, দানা বেঁধে ওঠে আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 1952 সালের জানুয়ারি মাসে এক জনসভায় উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা পুনর্ব্যক্ত করার পরে সেই আন্দোলন আরও গতি পেয়েছে, উত্তাল হয়ে উঠেছিল ঢাকা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন এবং মিছিল, একসময় পুলিশ গুলি চালায়। পুলিশের এলোপাথারি গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং সাফিউর। আন্দোলন আরও তীব্র হল, কিন্তু পিছু হটেনি জনগণ, বরং এগিয়ে গিয়েছে, রক্ত দিয়েছে, রক্ষা করেছে মাতৃভাষা বাংলাকে। ওই সময় ভাষা আন্দোলনের সামিল ছিলেন কাজী শহীদুল ইসলাম। ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক কাজী শহীদুল ইসলামের একান্ত সাক্ষাৎকার নিয়েছে আমাদের চ্যানেলের ঢাকার প্রতিনিধি হাবিবুর রহমান। আজ আমার সামনে ভাষা সৈনিকের জব্বার ভাইয়ের কবর আমার সামনে এখানে তাদের মাটি দেওয়া হয়। তিনজনের কবর, মানে জব্বার, বরকত, রফিক, তিনজনকে পরপরে একই টাইমে যখন কবর দেওয়া হয় তখন পরন্ত বিকাল 4টা কি 4:30 বাজে। ওই সামনে ছিল পুকুর, মস্তবর একটা পুকুর, প্রচুর মাছ সেখানে পাওয়া যেত, প্রচুর মাছ। আমরা প্রতিদিন সেখানে মাছ ধরতে আসতাম। সবচেয়েতে অভাগই হলো যে অভাব, সবচেয়ে অভাগ কাণ্ড লাগে এই জব্বার ভাইয়ের যখন নাকি তাদেরকে এখানে দাফন করা হয়, তাদের সেই দাফনের যে রক্তে রঞ্জিত মাখা সেই ঢাকা মেডিকেল কলেজের কাপড়, রক্তে রঞ্জিত সেই কাপড়, ওই পশ্চিম দিকে, এই পশ্চিম দিকে আমার সামনে দেখতে বট গাছ ছিল, এই বট গাছে সেই পতাকাটা, সেই তার পতাকা মতন তাকে টাঙিয়ে দিয়েছিল। ফাল্গুনের হাওয়া এই পর্দাটা বাতাস টপ টপ করে উঠছিল, সারা এই অত্য এলাকার মানুষরা এই রক্ত রঞ্জিত মাখা পতাকাটা দেখে তারা কত আফসোস করছে, হায় হায় কী হয়েছে, কার মার বুকে বুক খালি করেছে, পাকিস্তানিরা কীভাবে নির্মমভাবে আমাদের এই বাঙালিকে হত্যা করতে পারে, সা ইতিহাসে বিরল। আজ আমরা নিজেরা আজ অত্যন্ত দুঃখের সাথে সেই আবেগের কণ্ঠে আজ সালাম, রফিক, বরকত ভাইদের জন্য আমরা আল্লাহর কাছে পরম করণীয় কাছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাতে তৌফিক, তারা দেশের মাতৃর জন্য আজ আমাদের বাংলা ভাষা উপহার দিয়ে গেছে, এই জন্য আমরা অত্যন্ত গর্বিত। পরম করুণাময় রহমানের কাছ থেকে আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন ভেস্তে নস্পত বাড়ি। আমার ভাষা আমার আজিমপুরে যখন গেলাম আমার মা আত্ম চিৎকারে বললো, আমি তখন শুনতে পেলাম তিনজনের ডেড বডি ঢাকা আজিমপুর কবরস্থানে এসেছে। দৌড়িয়ে আজিমপুর কবরস্থানে গেলাম, মাত্র দুই একজন তাকে জানা দিয়ে তাদেরকে সেই মাটি, সেই সুনামিয়া মাটি দিল। আমি সেই কবরস্থানে সেই সন্তোষ করেছিলাম এবং আমার সামনে তাদের তিনজনকে মাটি দিল। দেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে তিনটা কবরস্থানের পাশে একটি বড় পুকুর ছিল, সেই পুকুরের থেকে এনে মাটি পানি এনে তিনি যে সুন্দর করে দিল, সেটি রফিক সালাম এক পাশে। বর্ণ ভাষা আন্দোলনের কথা বলতে গেলে আমাকে চলে যেতে হয় 1947 সালের কথা, 47 সালের কথা বলতে, আর 47 সালের আগের কথা বলতে গেলে দেশ ভাগাভাগিতে, দেশ যখন অশৃঙ্খলভাবে দেশ চলছে তেমনই অবস্থায় ধীরে ধীরে আস্তে আস্তে যখন এই দেশ 47 সনে দুটি দেশে ভাগ বিভক্ত হয়ে গেল, একটি ভারতবর্ষ আরেকটি হলো পাকিস্তান, এই পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশে অনেক অত্যাচার হয়ে গেছে এবং অনেক অবিচার হয়ে গেছে, আমরা কোনোদিনও বাঙালিরা কোনো সুযোগ সুবিধা পাইনি, যেমনটি দেখা গেল যত সুযোগ পাইনি তেমনটি দেখা গেল। ভাষা আন্দোলন যেটা আমাদের বাংলা, আমাদের মাতৃভাষা, যে ভাষা নিয়ে আমরা বাস করব, যে ভাষা নিয়ে আমরা টিকে থাকবো, সেই ভাষাকেও আমাদের হরণ করার জন্য পাকিস্তানিরা আমাদের ভিতরে অনেক অনবেল অত্যাচার চালিয়েছে।
এমন অত্যাচার চালিয়েছে যে কোনো অবস্থায় যেন আমরা বাংলা ভাষা না বলতে পারি। তাদের উদ্দেশ্য ছিল কাইদে আজমের নূর আমিনের যে নূর আমিন যে বিখ্যাত নাম করা নাম করা ব্যক্তিত্ব গভর্নর ছিলেন এককালে, তিনিও তার প্রতিবাদ জানিয়েছিলেন যে বাংলা ভাষা হবে না, বাংলাদেশে হবে উর্দু ভাষা। এই উর্দু ভাষার পড়ার পরিপ্রেক্ষিতে আমরা বাঙালিরা সব হতবিম্ব হয়ে পড়লাম, বাংলায় কথা বলতে পারবো না, বাংলায় লিখতে পারবো না, বাংলায় পড়তে পারবো না, আমরা আতঙ্কিত হয়ে পড়লাম, ভয়ে ভয়ে আমরা অস্থির হয়ে পড়লাম। তখন এই ভাষার এই বাংলা ভাষার জন্য আমরা অস্থগিত রাস্তার ভিতরে আমরা আন্দোলন করার জন্য না নেমে পড়লাম। সেই নামার প্রতীকের সে আনন্দ তখন ঢাকা ছিল একটা জঙ্গলের মতন, ছাত্র সংঘ ছিল কম, শুধু দুটি হল কথা মনে পড়ে, স্যার সলিমুল্লাহ মুসলিম হল এসএম হল আর জগন্নাথ হল, এই দুটি হলের ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল। যখন থেকে আমরা তরুণ ছিলাম তারা আমাদেরকে ডেকে নিয়ে আসতো এবং বলতো যে আসো একত্রিত হয়ে আমরা সেই পাকিস্তানের বিরুদ্ধে ভাষার জন্য আমরা আন্দোলন করি। আমরা বহুলভাবে আন্দোলন করেছিলাম, আমরা চেয়েছিলাম সেই আমতলা, আমতলাতে আমরা মিটিং করতাম, মিছিল করতাম, মিছিল পরে মিছিল আসতাম, এমনভাবে এই এইভাবে মাসের পর মাস চলতে থাকতো। তারপর 1952 সনে যখন দেখি আমরা এই শহীদ মিনারে কাছে দিয়ে যাচ্ছিলাম তখন অর্থনীতিভাবে পাকিস্তানি অক্ষবাসীরা নির্বিকারী গুলি চালালো। আমার মনে আছে সেই মেডিকেলের পুরাতন মেডিকেল, সেই মেডিকেলের এখন তো নতুন ভবন কিন্তু সেখানে একটা পুরাতন ভবন ছিল, সেই ভবনে দাঁড়িয়েছিল ছাত্ররা, সেখানে আমাদের ছাত্ররা মারা গেল। মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন নাকি তিনটি ছাত্র অর্থনীতি মারা গেলেন, আমরা আরও শুনেছি তিনটা কেন আরও মারা গিয়েছেন, কিন্তু আজিমপুর কবরস্থানে যারা দাফন করেছেন তারা নির্বিকারে সেটা আত্মগুণ গোপন রেখেছেন। ওই তিনজন ছাত্র মারা যাওয়ার পরে ঢাকা মেডিকেল স্তম্ভিত হয়ে গেল, মানুষ ভয় পেয়ে গেল, ঢাকা শহর কারফিউ পতন হয়ে গেল, ভাই মানুষ বেরোলো না। আমরা ভয়ে আত্মগত হয়ে আমরা বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে গেলাম। তারপর আজ আমার সামনে দেবগুলিতে এখানে রাখা হইল পুলিশ অবজারে, এটা